একটা রিলেশনশিপে যখন আমরা থাকি, আমাদের কিছু বেসিক এক্সপেকটেশন থাকে। একটা ছেলেরও যেমন কিছু এক্সপেকটেশন থাকে, একটা মেয়েরও থাকে। আর এই এক্সপেকটেশনগুলো ফুলফিল করার দায়িত্ব হয় একে অপরের। একটা ছেলে তার পার্টনার এক্সপেকটেশন ফুলফিল করবে, একটা মেয়ে তার পার্টনার এক্সপেকটেশন ফুলফিল করবে। আর তবেই গিয়ে একটা সম্পর্ক একটা হেলদি রিলেশনে কনভার্ট হয় এবং একটা সাকসেসফুল রিলেশনশিপে পরিণত হয়। একটা রিলেশন তৈরি করা, তারপর বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া, বিয়ে হওয়া, এটা খুবই সাধারণ বিষয়। কিন্তু অসাধারণ বিষয় সেটাই, একটা সম্পর্ককে অনেক বছর অবধি, লং টাইম অবধি একটা সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করা, একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট, একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, তবেই একটা সম্পর্ক গিয়ে সাকসেসফুল রিলেশনশিপ হয়। তো আজকের ভিডিওতে আমি কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, 5টা পয়েন্ট, যে একটা রিলেশনশিপে থেকে একটা মেয়ে একটা ছেলের থেকে কী কী এক্সপেকটেশন রাখতে পারে। তো এই জিনিসগুলো যদি তোমরা ফলো করতে পারো, তবে পুরোপুরি তো গ্যারেন্টি আমি দিতে পারি না, কারণ বেশিরভাগটা ডিপেন্ড করবে তোমাদের ওপরে। তবে আমি 50% গ্যারেন্টি দিতে পারি, এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের রিলেশন ভীষণ সুন্দর হবে এবং একে অপরের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, ওটা খুবই স্ট্রং হবে। তো ভিডিও শুরু করার আগে, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু প্রেস করে দিও। আমি বিপাশে আছি তোমাদের সাথে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটা একটু বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা যদি একটু সাপোর্ট করো, আমি মোটিভেট হই এরকম নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য, তো প্লিজ এইটুকু সাপোর্ট করে দিও। তো 5টা পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে ফার্স্ট হলো গুড কমিউনিকেশন। একটা সম্পর্কে থাকলে কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার পড়ে। একটা মেয়ে কিন্তু বিশাল কিছু তোমাদের থেকে এক্সপেক্ট করে না। তো কমিউনিকেশন মানে এমন নয় যে সারাদিন তার সাথেই বকবক করে যেতে হবে, সারাদিন তাকেই সময় দিতে হবে, সারাদিন তাকে প্যাম্পার করতে হবে, কিচ্ছু নয়। একটা মেয়ে এইটুকু এক্সপেকটেশন রাখে যে সারা দিনের মধ্যে কিছু কিছু সময় অন্তত তুমি তাকে মনে করো, তুমি তাকে একটু মেসেজ করো, একটু খবর নাও, সে কি করছে বা খেয়েছে কি না, বা আজকের দিনটা তার কেমন কাটলো। সারা দিনের মাঝে একটু কল, একটু মেসেজ, এখন তো কল ছাড়াও অনেক অপশান আছে, মেসেজ করার অপশান আছে। তো মেয়েরা এইটুকু চায় যে কমিউনিকেশনটা যেন ঠিকঠাক থাকে দুজনের মধ্যে। এটা মেয়ে কেন, এটা প্রত্যেকটা রিলেশনই, কমিউনিকেশনটা যত স্ট্রং হবে তত কিন্তু একে অপরকে বুঝতে জানতে সুবিধা হবে। তো বেশি কিছু চায় না মেয়েরা, এইটুকু চায় যে তুমি কাজের ফাঁকে যখন ফাঁকা হবে তখন অ্যাটলিস্ট তার সাথে একটু কমিউনিকেট করো, টুকটাক কথাবার্তা বলো, একটু মেসেজ আদান প্রদান করো, একটু ভালো মেমোরিজ কাটাও কল বা মেসেজের মাধ্যমে, সুযোগ পেলে একটু দেখা করো। এইটুকু জিনিসই মেয়েরা চায়। তো একটা রিলেশনশিপে থেকে, একটা রিলেশনশিপের শুরুতে আমি বলবো না, শুরুতে তো এগুলো খুব ভালোভাবেই হয়, যখন রিলেশনটা পুরনোর দিকে যায় তখনও কিন্তু এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু মেনটেন করতে হবে। রিলেশন যখন পুরনোর দিকে যাচ্ছে, নতুনে কিন্তু সবগুলোই আমরা মেনটেন করি। তো রিলেশন যতই পুরনোর দিকে যাক না কেন, কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার। সেটা যেন পুরনো যখন রিলেশন নতুন ছিল তখনের মতনই যেন কমিউনিকেশনটা যেন ঠিকঠাক থাকে, ওটা যেন নষ্ট না হয়। সেকেন্ড পয়েন্ট আসছে অ্যাফেকশন, স্নেহ। একটা রিলেশনে আছি আমরা, কিন্তু আমাদের মধ্যে সেই প্যাম্পারিং ব্যাপারটা নেই, কেয়ার ব্যাপারটা সেইভাবে নেই। হ্যাঁ, টুকটাক আছে কি খেয়েছো কি না, কি খেয়েছো, টুকটাক যে সাবধানে যেও, টুকটাক আছে, কিন্তু যে প্যাম্পারিংটা হলে আমরা তার কাছে না সবটা উজাড় করে দিই, মানে মনের যা যা কথা, মানে ছোট ছোট জিনিসগুলোও তার কাছে উজাড় করে দিই, যেটা না বললেও চলে যায় তার কাছেই আমরা উজাড় করতে পারি, যার কাছে আমরা একটু বেশি প্যাম্পারিং হই। তো সম্পর্কের মধ্যে প্যাম্পারিং ব্যাপারটা ভীষণভাবে ম্যাটার করে। যেটা সম্পর্কের শুরুতে তো খুব ভালোভাবেই থাকে, কিন্তু সম্পর্ক যত পুরনো হতে থাকে তখন কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকে। ইভেন বিয়ের পর তো ছেড়ে দাও, অনেকটাই কমে যায়, কিন্তু এই জিনিসটাকে যদি কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু এইটা ভেবে মনে রেখো যে সেই মানুষটা কিন্তু তোমার মনে একটা, তার মনে একটা তোমার জন্য বিশাল বড় জায়গা থাকবে। কারণ একটা মেয়ে কিন্তু সবার কাছে সব কথা শেয়ার করতে পারে না, ইভেন নিজের পার্টনারের কাছেও পারে না, যদি না তার পার্টনার একটু কেয়ারিং হয়। তো তুমি একটু কেয়ারিং হয়ে যদি থাকো তার সাথে, একটু প্যাম্পারিং করো তাকে, একটু স্নেহ করো, একটু টেক কেয়ার করো, তাহলে দেখবে সে কিন্তু তার মনের যত যে কোনো কথা
সব কিছু তোমার কাছে উজাড় করে দিচ্ছে। আর তাতে কি হবে, তোমাদের সম্পর্কটা ট্রান্সপারেন্ট রিলেশন থাকবে, একে অপরের কাছে তোমরা ট্রান্সপারেন্ট থাকবে। তুমি যেমন বিনা দ্বিধায় তার কাছে সব কিছু শেয়ার করতে পারো, তাকেও সেই জায়গাটা দেওয়ার তোমার কর্তব্য। তো সম্পর্ক যতই পুরনো হোক না কেন, অ্যাফেকশন বা স্নেহ থাকাটা ভীষণভাবে দরকার। নাম্বার 3, রোম্যান্স। সম্পর্কের প্রথম দিকে তুমি খুব রোম্যান্টিক ছিলে, তার জন্য বিভিন্ন গিফট নিয়ে আসতে, তাকে এই লিপস্টিকে ভালো লাগছে, তাকে এই ড্রেসে ভালো লাগছে, তাকে এই হেয়ারস্টাইলে ভালো লাগছে, এগুলো ভীষণভাবে নজর দিতে। কিন্তু যখন সম্পর্ক পুরনো হতে থাকলো বা পুরনো হয়ে গেল, তুমি কিন্তু তার দিকে আর সেইভাবে তাকায় না। হ্যাঁ ঠিক আছে, সে যখন জিজ্ঞেস করলো, হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে। কিন্তু শুরুতে তো সবাই করে, কিন্তু যখন সম্পর্কটা পুরনো হয়ে যাচ্ছে তখনও যদি সেম জিনিসটা তুমি কন্টিনিউ করো, তখন দেখবে গিয়ে তোমাদের সম্পর্ক পুরনো বলে মনেই হচ্ছে না, আর তোমার পার্টনার তোমার চোখে কখনো পুরনো হবে না। অনেকে বলে না যে তুমি বোরিং হয়ে গেছো, তুমি পুরনো হয়ে গেছো, কি বলবো তোমাকে তো এত বছর ধরে একই রকম দেখছি। কিন্তু না, এত বছর হোক বা এত সময় হোক, প্রত্যেক দিন যদি তুমি তাকে নতুনভাবে দেখতে পারো, নতুনভাবে ভাবতে পারো, তাহলে দেখবে কখনো সেই মানুষটা তোমার কাছে পুরনো হবে না। কখনো তোমার মনেই হবে না যে আমরা এতগুলো বছর তো একসাথে কাটিয়ে দিচ্ছি। মনে হবে এভরিডে তোমরা নতুন নতুন ফিল করবে একে অপরের সাথে। যদি সে কোনো ড্রেস পরে তার তারিফ করো, তার জন্য ছোটো ছোটো গিফট নিয়ে আসো, তাকে মাঝে মাঝে বলো যে তুমি এই ড্রেসটা পরো বা এই হেয়ারস্টাইলটা করো বা এই নেল পেন্টটা লাগাও, তাতে দেখবে তারও সাজতে ইচ্ছে করবে না। যখন সম্পর্ক দেখবে পুরনো হয়ে যায়, বেসিক্যালি বিয়ের পরে, তখন মনে হয় যে এত সেজে কী হবে বা কার জন্য সাজবো, তার তো আমার দিকে দেখার সময় নেই। কিন্তু এইটুকু যদি করো না, তাহলে দেখবে সেই মানুষটার মধ্যে চার্মিং ব্যাপারটা সবসময় থাকবে, সে কখনো নিজেকে পুরনো ভাববে না, আর তার ফেসের মধ্যে সেই গ্লোটা সবসময় থাকবে। আর এটা যতক্ষণ থাকে আমাদের ফেসে, আমাদের এক্সপ্রেশনে, তাহলে কিন্তু আমাদের মনেই হয় না আমাদের সম্পর্কটা পুরনো, আর আমাদের সম্পর্কটা ভীষণভাবে একটা সুন্দর, মানে ব্যাপারটা কী হয়, একে অপরের সাথে একটা সুন্দরভাবে, মানে এত বছর পরেও যখন একসাথে হেঁটে যাবে, লোকে বলবে যে দেখে মনেই হয় না এতদিনের এরা, এদের রিলেশনশিপ বেস্ট কাপল বলবে। তো রোম্যান্স থাকাটা দরকার। যদি তুমি সম্পর্কের প্রথম দিকে রোম্যান্টিক হও, তাহলে এটা কন্টিনিউ করো। তুমি যদি সম্পর্কের প্রথম দিক থেকে তোমার মধ্যে সেই জিনিসগুলো সেভাবে না থাকে, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যদি থাকে, তাহলে সেটা কন্টিনিউ করার চেষ্টা করো সম্পর্ক পুরনো হয়ে যাওয়া অবধি। নাম্বার 4, অনেস্ট পার্টনার। অবশ্যই আমরা মেয়েরা ডিজার্ভ করি যে আমাদের পার্টনার অনেস্ট হবে। একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে তোমার কাছে যায়, বা একটা মেয়ে যখন তোমার সাথে রিলেশনশিপে যায়, তখন সে এটা ভেবেই যায় যে তুমি তার সাথে লাইফ টাইম থাকবে বা তোমাদের সম্পর্কটা লাইফ টাইম। তো সেই ক্ষেত্রে তোমার অনেস্ট থাকাটা ভীষণভাবে দরকার। দেখো, একটা ছেলে বাড়ির বাইরে থাকে, সে বাইরে কী করছে না করছে কিন্তু মেয়েরা দেখতে পাচ্ছে না। তারা কিন্তু একটা ছেলের কথার উপরেই কিন্তু বেস করে তাকে ট্রাস্ট করে, তাকে ভরসা করে। তো সেই ভরসাটা রাখার দায়িত্ব কিন্তু ছেলেদের। তো অনেস্ট থাকাটা একটা রিলেশনশিপে ভীষণভাবে দরকার। যেহেতু এটা আমি মেয়েদের হয়ে কথাগুলো বলছি, তো সেই জন্য মেয়েদের নিয়ে বলছি, কিন্তু এটা একটা ছেলেও ডিজার্ভ করে যে তার পার্টনার অনেস্ট থাকবে। আমি ছেলেদের ভিডিওটাতে কিন্তু ছেলেদের হয়েই বলেছি। তো একটা রিলেশনশিপে অনেস্ট থাকাটা ভীষণভাবে দরকার। এটা আমি বেশি ক্ল্যারিফাই করলাম না, কারণ অনেস্ট পার্টনার আমরা কী চাই বেসিক জিনিসগুলো এগুলো আমরা সবাই জানি। তো যদি তুমি একটা সম্পর্কে অনেস্টভাবে থাকতে পারো, তাহলেই কিন্তু একটা সিরিয়াস রিলেশনশিপে যাও। আর না হলে রিলেশনশিপটাকে সেই সিরিয়াস দিকে নিয়ে যেও না যে মানুষটা পরে কষ্ট পায়। নাম্বার 5, গুড লিসনার। হ্যাঁ, আমরা বলে যাই কিন্তু শুনি কম। বিশেষ করে ছেলেরা নিজেদের কথাগুলো বলে যায়, বলতে থাকে, মানে তারা অতটা ভাবে না। তো তারা নিজেদের মনের মতন করে, মানে সেভাবে এই মানুষটা আমার নিজের, তাই ভেবে সে তার মনের কথাগুলো বলে যায়। কিন্তু সে অনেক সময় জানতে চায় না যে মেয়েদের মনেও কী চলে। তো মাঝে মাঝে গুড লিসনার হওয়াটাও দরকার। তুমিও শোনো তোমার পার্টনার তোমায় কী বলতে চাইছে, তোমার কোন জিনিসগুলো তার পছন্দ হচ্ছে না বা সে চাইছে না যে তুমি সেই জিনিসগুলো করো। একটা ছেলে যেমন চায় যে তার পার্টনার এই জিনিসগুলো করবে না, এই বন্ধুর সাথে মিশবে না, এই বন্ধুর সাথে চ্যাটিং করবে না, এত রাত্রির অবধি বাড়ির বাইরে থাকবে না, তেমন আমাদের মেয়েদেরও তো কিছু এক্সপেকটেশন থাকে। তো তার আমরা সেগুলো কী করে বলবো যদি না তোমরা শোনো? তো তোমাদের শোনাটা দরকার যে একটা মেয়ে কী বলতে চাইছে। তার কিছু পছন্দ অপছন্দ থাকতেই পারে, এবং সেটা গুরুত্ব দেওয়া কিন্তু তোমার উচিত, কারণ একটা রিলেশন কিন্তু একার দ্বারা হয় না। প্রত্যেকটা সম্পর্ক কিন্তু দুজনের
বন্ডিংই তৈরি হয়। তো একটা মেয়ে যদি একটা ছেলের কথা শুনে চলতে পারে, তো একটা ছেলেরও উচিত মেয়েটা তার ভালোর জন্য কি কি বলছে সেটা শোনা, তবেই একটা সম্পর্ক সঠিকভাবে চলতে পারে। তো এখানে আমি গ্যারেন্টি দিতে পারি, যাদের সম্পর্কের মধ্যে এই জিনিসটা আছে কি একটা মেয়ের ছেলেটা যেমন তার কথা শুনছে, মেয়েটাও কথাও কিন্তু ছেলেটা শুনছে, মানে একে অপরের মধ্যে যে বন্ডিং, তো এখানে আমি গ্যারান্টি দেবো যে তাদের রিলেশন একদম বেস্ট রিলেশন, হেলদি রিলেশন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বলে যায় মেয়েরা শোনে, মেয়েদের কথা কিন্তু ছেলেরা শুনতে চায় না, ভাবে ওরা ঘরে বসে থাকে ওরা কি জানে জ্ঞানের কথা বলছে, কিন্তু না, মেয়েরাও কিন্তু অনেক জিনিস জানে। ইভেন মেয়েদের ভাবনা চিন্তাটা অনেক বেশি স্ট্রং, ছেলেরা সারাদিন কাজের মধ্যে থাকে অত কিছু নিয়ে মাথা ঘামায় না, কিন্তু একটা মেয়ে কিন্তু অনেক কিছু ঘরে যেহেতু থাকে তাদের ভাবনা চিন্তাটা তারা ভাবার একটু হলেও সময় পায়, তো সে কি বলতে চাইছে সেটাও কিন্তু শোনা উচিত তোমার। কারণ তবেই একে অপরের কথা যদি শোনো তবেই রিলেশনশিপের বন্ডিংটা স্ট্রং হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, আশা করবো তোমাদের ভালো লেগেছে। পয়েন্টগুলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর তোমার পার্টনার তোমার কোন কোন কথা শোনে, আর তোমার পার্টনারের মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।